হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস বেঙ্গলি ব্লগ। তো দেখো, আজকে পূর্ণিমা, আর সকাল সকাল আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমাদের বাড়িতে তো সকাল সকাল পুজো হয়ে যায়। তো দেখো, এখন বাবা অনেক ফুল তুলে এনেছে, তো ফুলগুলো সাজিয়ে দিচ্ছি আর সাজিয়ে নেব। আর আজকে আমাদের বাড়িতে হোম হবে, নিচে আমাদের উপরে তো হোম হবে না, নিচে আন্ডারগ্রাউন্ডের একটা রুমে হোম হবে। তো সব কিছুই তোমাদের শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো, আমার ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে গোপু সোনাকে স্নান করাবো, তো এই যে আমার মেয়ে বসেছে পাশে, ও হচ্ছে ভাইয়ের সব কিছুই সব দিনই প্রায় খুলে দেবে, তো আমি স্নানটা করিয়ে দেবো। ওর বাসি আর জামা কাপড় যা আছে ও সব খুলে দিয়েছে, ওই যে হাতে ধরা হয়ে আছে গোপু সোনাকে, তো এবারে বসিয়ে দিয়েছে। তো এরপর আমি স্নান করিয়ে দেবো। আর আজকে ভাবছি একটা গোপু সোনাকে নতুন জামা পরাবো। তো মা যে জন্মাষ্টমী পুজোর সময় নতুন নতুন জামাগুলো এনেছিলো ওইগুলো আছে, তো ওইখান থেকেই একটা জামা নিয়েছি সাদা কালারের। তো জামাটা খুব সুন্দর লাগছে দেখতে, তো ভাবলাম ওটাই পরিয়ে দিই। তো স্নান করানো হয়ে গেছে, এরপর আমি গোপু সোনাকে নতুন জামা পরিয়ে দেবো। তো অনেকদিন বাদেই আমার গোপু সোনার স্নান তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই জন্মাষ্টমীর দিন করেছিলাম, তো তারপর থেকে আর করাই হয়নি। তো এই দেখো, এই যে সাদা জামাটা, তো আমার মেয়ে বলছে আমি পরাবো, তো বললাম যে তুমি পারবে না পরাতে, তো আমি পরিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, গোপু সোনাকে রেডি করে নিই। আর দেখো, এই পাশে আমি ফল কাটতে বসে গেছি, তো ঠাকুরমশাই চলে আসবে এখনই, তো ফল কাটতে বসে গেছি, তো তাড়াতাড়ি করে ফলটা কেটে নেব, আর কেটে নিয়ে তুলসী পাতা দিয়ে রেখে দেব। তো ঠাকুরমশাই বলেছে যে তাড়াতাড়ি যদি ফল কাটা হয়ে যায় তো তুলসী পাতা দিয়ে রেখে দেবে, তাতে কোনো অসুবিধে নেই। তো আমার ঘরের পুজো হয়ে গেছে, তো ঠাকুরমশাই এখনই চলে আসবে, আর মা সব কিছু রেডি করছে। নিচে যেহেতু হোম হবে, তো হোমে যা যা লাগবে মা সব নিচে রেডি করছে, আর আমার ফলটা কাটা হলেই হয়ে যাবে। তো আমাদের বাড়িতে তো পূর্ণিমার দিন চিড়ে প্রসাদ আর ফলমূল দেওয়া হয়, এটাই আর কিছুই না। তো আজকে হোম হবে, তোমরা দেখবে পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ভাবছি আজকে মেয়েকে স্কুলে যেতে দেবো না, তো বাড়িতেই থাকবে।
আর দেখো, এই যে আমার ফল কাটা হয়ে গেছে, আর ফল কাটার পর দেখছি ঠাকুরমশাইও চলে এসেছে, তো সব নিচে নিয়ে চলে এসেছি মন্দিরে। ওই যে আর ঠাকুরমশাই রেডি করছে, তো সব কিছুর মানে মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর নিচে হোম হবে, তো ঠাকুরমশাই সব রেডি হয়ে গেছে, এবার পুজোও শুরু করে দিয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা সবাই মন্দিরেই চলে এসেছি, মা বাবা আমি তোমার দাদা ভাই। আর দেখো আমাদের যে সামনে কত রকমের ফুলের গাছ আছে, তো বাবা প্রত্যেকদিন সকালে ভোরে ফুল তুলে নেয়। তো আমাদের বাড়িতে একটা গোলাপি কালারের জবা ফুলের গাছ আছে, তো ওই জবা ফুলের গাছে খুব দেরিতে ফুল ফোটে, যাই জন্য আমরা পুজোতে দিতে পারি না। তো আজকে দেখছি খুব তাড়াতাড়ি ফুলগুলো ফুটে গেছে, তো ভাবলাম পুজোতে দিয়ে দিই। আর খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। তো ঠাকুরমশাইকে বললাম যে লাগবে কিনা, তো ঠাকুরমশাই বললো রেখে দাও, হোমের কাছে লাগবে। তো তাই জন্য ঠাকুরমশাইকে দিয়ে দিলাম ফুলের ঝুড়িতে। তিনি পূর্বজন্মের উদ্ধার বসে যেন অবশ হয়েও যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন, এই প্রকার কি কি করতে জানেন।
আমাদের মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা নিচে চলে এসেছি আন্ডারগ্রাউন্ডের রুমে। তো দেখো এই যে গোলাপি ফুলগুলো ঠাকুর মশাই ওই হোম কুণ্ডের চারপাশে রেখে দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। তো হোমের জন্য ঠাকুর মশাই সব কিছু রেডি করছেন। দেখো ওই যে মা আছে, বাবা আছে, আমি মামাম সবাই বসে আছি। এই যে বাবা গীতা পাঠ করছে। তো তোমার দাদা ভাই ভিডিও করছিল, যার জন্য তোমরা তোমাদের দাদা ভাইকে দেখতে পাওনি। তো এই যে ঠাকুর মশাই হোম শুরু করবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ।